আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে যারা ওমানে আপনারা হেল্পারের কাজে আসবে তাদের বেতন কত হবে সেটা আজ আমি আপনাদেরকে জানাবো। তো হেল্পারের কাজে যদি আপনি কোম্পানিতে আসেন সেটা কেমন বেতন হবে সেটাই জানাবো। তারপরে জানাবো যে আপনার কত টাকা লাগবে, ভিসার দাম নেবে কত টাকা, তারপরে আপনার খানা খরচ কার, রুম ভাড়া কার, তারপরে আপনার আখামা লাগানো কার, সবগুলো জানতে পারবেন এই ভিডিওতে। তো ভিডিওটি ফুল দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন কাজের কথায় আসি। তো আপনারা যারা বাংলাদেশ থেকে হেল্পারের কাজে ওমানে আসবেন তাদেরকে একটা কথা বলি, ভাই হেল্পারের কাজে আমাদের বাংলাদেশেও যেমন একজন মিস্ত্রির হাজিরা কত, একজন মিস্ত্রির হাজিরা ধরেন 600 টাকা, একজন হেল্পারের হাজিরা কত হয় 300 টাকা, তো ওমানেও কিন্তু এমনই। আপনি যদি হেল্পারে হয়ে আসেন তো হেল্পার হয়ে আসলে আপনার সব কাজ করা লাগবে, বা বাংলাদেশে যেরকম যুগালিরা কাজ করে আপনার এখানেও সেখানে তেমনই বিল্ডিং লাইনে কাজ করা লাগবে। তো আপনি যদি হেল্পারের হাজিরায় আসেন তাহলে আপনাকে 6 রিয়াল, সর্বোচ্চ 6.5 রিয়াল এমন বেতন দেবে কোম্পানিতে। তো এমন বেতন যদি দেন না, তারপরে মনে করেন আপনি যদি 6 রিয়াল করে যদি ইনকাম করেন, যদি মাসে 20 দিন কাজ করেন তাহলে কত হয়, 20 দিন কাজ করলে 120, আর আপনি যদি মনে করেন 25 দিন কাজ করতে পারেন তাহলে আপনার হবে 160 রিয়াল বা এমন হবে। তো আপনারা যারা ওমানে লেবার হিসেবে আসবেন তারা কিন্তু মনে করেন সর্বোচ্চ 140 রিয়াল, 130 রিয়াল, 35 রিয়াল এমন হাজিরা তুলতে পারবেন। তো এমন যদি হাজিরা হয় তো আপনি হিসাব করুন 275 টাকা, বা যখন দেখবেন আমার এই ভিডিওটা তখন গাড়ির হিসাবেই করবেন যে বাংলা ওমানের টাকা রেট কত যাচ্ছে, দিয়ে আপনি 130 বা 140 আপনি ভাগ করবেন যে কত টাকা আসে। তো তারপরে যেটা সেটা হচ্ছে যে আপনার পতাকা লাগানো কার, আমরা পতাকা বলি সৌদি আরবে আকামা বলে, আকামা হচ্ছে কিন্তু সব লাগাতে হবে আপনার। আপনি যদি কোম্পানিতে আসেন তাহলে কিন্তু আকামার টাও লাগাতে হবে আপনার 2 বছর পর পর। তো আকামা লাগাতে অনেক সময় অনেক বছরে 300 রিয়াল নেয়, অনেক বছরে 200 রিয়াল নেয় এমন নিতে পারে। তারপরে যেটা সেটা হচ্ছে যে রুম ভাড়া। তো যদি আপনি কোম্পানিতে কাজ করেন, যদি কোম্পানি সবসময় থাকতে দেয় বা সেখানে যদি থেকে কাজ করেন, তো যেই ফোরম্যানের আন্ডারের সাথে কাজ করবেন সেই আন্ডারে কিন্তু সবাই রুম বানিয়ে নেয়। তো রুম ভাড়াটা হয়তো কোম্পানিতে বাজারে যদি না থাকেন, যদি সাইডে থাকেন তাহলে রুম ভাড়া লাগবে না। তারপর যেটা সেটা হচ্ছে যে আপনার খানা খরচ। দেখেন ভাই, খানা খরচ কিন্তু আপনি মাসে 25 রিয়াল, 30 রিয়াল এমন ধরতেই হবে আপনার খানা খরচ আসবে। তো আপনি যদি মনে করেন যে 30 রিয়াল খানা খরচ, তো আপনি বেতন পাচ্ছিলেন কত, 130 রিয়াল ধরেন, 140 রিয়াল এমন পাচ্ছিলেন। তো 140 রিয়ালের ভিতরে 30 রিয়াল বাদ দেন তাহলে কত থাকে। তারপরে আপনার হাত খরচ আছে, তো 140 রিয়ালই বাদ দেন, শুধু 40 রিয়াল বাদ দেন তাহলে কত থাকছে, তাহলে আপনার থাকলো কিন্তু 100 রিয়াল। তো 100 রিয়ালে বাংলাদেশে কত টাকা হয় হিসাব করবেন। আপনি এখন 275 টাকা, 276-277 টাকা করে যাচ্ছে। তো 100 রিয়াল বেতন যদি আপনি তোলেন, তো 100 রিয়াল যদি যেই রেট এখন যাচ্ছে সেই রেটে ভাগ করলে আপনি বেরিয়ে আসবে যে কত টাকা হাজিরা আপনার আসবে মাসে। আমার জানা মতে হয়তো 20,000-25,000 এমন আসতে পারে। তো আপনাদের অবশ্যই আমি বলবো আপনারা কিন্তু আবার কোম্পানি দেখে আসবেন, যেমন তেমন কোম্পানিতে আসবেন না। আমরা এখানে কিন্তু অনেক সেক্টরে পাওয়া যায় যে কোম্পানির ফোরম্যান হচ্ছে ইন্ডিয়ানি, অনেক কোম্পানির ফোরম্যান হচ্ছে পাকিস্তানি, অনেক কোম্পানির ফোরম্যান হচ্ছে বাঙালি, তো বিভিন্ন দেশের কিন্তু আছে। তো আপনি যেই কোম্পানিতে আসবেন, যে আপনাকে ভিসা দেবে সে যাতে সঠিক ভিসাটা দেয় আপনার, সেইভাবে আপনি আসবেন। তো অনেক দেখা যায় যে কোম্পানি ভালো না, নিয়ে আসলে লোকজনের কাজ হয় না। তো আমি আপনাদের 100 বার করে বলবো, শতবার করে বলবো, আপনারা কাউকে বিশ্বাস করে কখনোই আসবেন না। আপনারা আগে যাচাই বাছাই করে তারপরে আসবেন। আপনারা দরকার হয় যার কাছ থেকে টাকা দেবেন তাকে লিখিত করবেন যে আমি যদি কাজ না পাই তাহলে কিন্তু আমার টাকা ফেরত দিতে হবে। তো আরেকটা কথা বলতে হয় ভাই, আপনারা যারা নতুন ওমানে আসবেন তারা কিন্তু ফ্রি ভিসায় আসবেন না। তা কেন, ফ্রি ভিসায় আসলে কিন্তু যারা কাজ জানে, যারা সব ধরনের কাজ পারে, টাইলসের কাজ পারে, রাজমিস্ত্রির কাজ পারে, মেশনের কাজ পারে, সব ধরনের কাজ পারে, তারা ফ্রি ভিসায় আসে।
তারা এসে এখানে একদিন ওখানে একদিন এই ভাবে না, তারা কাজ করতে পারে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা। আর ওমানে কিন্তু এখন একটু কাজের সংকট, তো ফ্রি ভিসায় যদি আপনি আসেন তো ফ্রি ভিসায় কিন্তু কাজ হবে না, কারণ ওমানে অনেক হাজার হাজার লোক এখন আছে, বসে আছে, যারা ফ্রি ভিসায় কোনো কাজ পাচ্ছে না। তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা অবশ্যই আসার সময় সব কিছু দেখে শুনে ভালো করে যাচাই বাছাই করে আসবেন। এমন এমন লোক আছে কিন্তু নিয়ে এসে কাজ নাই, এক মাস দুই মাস তিন মাস এমন কাজ নাই। তো আপনারা অবশ্যই আসার সময় দালালের সাথে করসা করে আসবেন, ভালো কোম্পানি দেখে আসবেন। সব দেশেই কিন্তু কাজ কম এখন কম, সেই জন্যে আপনারা কোম্পানি ভালো দেখে তারপরে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটা ভাই কিন্তু কাজ করছে হেল্পারের কাজ। তো ভিয়ার্স, আমি যতটুকু জানানোর দরকার ততটুকুই আপনাদেরকে জানালাম। আর ভিসার দাম, ভিসার দাম আপনার যদি তিন লাখের ওপরে নেয়, এখন কিন্তু আবার টাকার রেট বেড়ে যাচ্ছে, তো আপনার ভিসা যদি 800 রিয়ালের কেনে, আপনি আগে শুনবেন আপনার ভিসাটা কত রিয়াল দিয়ে কিনেছে, যদি 800 রিয়াল কেনে তো 800 গুণ এখনকার কত টাকা আসতে ভাগ দেবেন, দিয়ে দেখবেন কত টাকা সে লাভ করছে না করছে, সব কিছু যাচাই বাছাই করে তারপর আসবেন। দরকার হয় আরও কারো কাছ থেকে শুনবেন যে ভাই কত টাকা লাগে ওমানে যেতে, সব কিছু যাচাই বাছাই করে আসলেই আমার মতে ভালো হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।